আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আমরা দুটি গাড়ি রিভিউ দিব। একটি হচ্ছে আপনার টয়োটা প্রিমিও জি সুপিরিয়র গাড়ি, আর এটি হচ্ছে আপনার হুন্ডাই টাকা। দুটি গাড়ি জাপানি এবং দুটি গাড়ির প্রাইস অলমোস্ট সেম। এটি হচ্ছে 14 মডেলের ভেজেল গাড়িটি, আর প্রিমিওটি হচ্ছে আপনার 2012 মডেলের। তো বন্ধুরা, আমরা দুটি গাড়ির ডিসক্রিপশনগুলো আমরা জানবো এবং দুটি গাড়ির প্রাইস নিয়ে আমরা আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাড়িটি হচ্ছে হাইব্রিডের একটি গাড়ি, হুন্ডা ভেজেল 2014 মডেল, 18-এ রেজিস্ট্রেশন করা, 2014 মডেল 18 সালে রেজিস্ট্রেশন করা, অলমোস্ট নিউ কন্ডিশনের একটি হুন্ডা ভেজেল গাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। তো বন্ধুরা, যদি আপনারা কম প্রাইজের মধ্যে গাড়ি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই গাড়িটি আপনারা দেখবেন, অলমোস্ট নিউ কোয়ালিটির একটি গাড়ি। তো বন্ধুরা, চলুন আমরা দুটি গাড়ি একটু সুন্দরভাবে দেখব, এরপর ইনশাল্লাহ আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আমরা হুন্ডা ভেজেল গাড়িটি আমরা একটু আগে দেখব, এরপরে আমরা টয়োটা প্রিমিও গাড়িটি দেখব। আমরা হুন্ডা ভেজেল দেখতেছি 14 মডেলের গ্রিন কালারের, 17 সিরিয়াল, 2018 সালে রেজিস্ট্রেশন করা, ডাবল প্রজেকশন হেডলাইট সহ আমরা দুটি করে ডাবল প্রজেকশন লাইট আমরা পেয়ে যাচ্ছি এক একটি লাইটের মধ্যে, এবং আমরা নিচে এলইডি লাইট দেখতে পাচ্ছি এবং নিচে ফগ লাইটের অপশন দেখতে পাচ্ছি। আমরা ফুল গাড়িটির ভিউ একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। যথেষ্ট স্মার্ট এবং কোয়ালিটিফুল এবং অনেক আপডেটেড গাড়ি আমরা আপনাদের জন্য এটি নিয়ে এসেছি। এই গাড়ির ফিটিংসগুলো একটু আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি। এটি হচ্ছে আপনার অ্যালয় রিম সহ আমরা পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট নিউ অ্যালয় রিম, অ্যালয় রিমটির কোয়ালিটি যথেষ্ট স্মার্ট, এবং টায়ারটা হচ্ছে অলমোস্ট নিউ, অলমোস্ট না ফুললি নিউ টায়ার বলা যেতে পারে। তো আমরা নিউ টায়ার এবং একটি হাইব্রিডের স্টিকার আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না, ফুললি ফ্রেশ একটি গাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি রেইনশেড পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে, এবং গাড়ির যে আপনার দরজা খোলার যে হ্যান্ডেল, এটা ফুললি নিকেল, যথেষ্ট স্মার্ট এবং ফ্রেশ একটি গাড়ি। বন্ধুরা, আমি একটু পিছন থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি হুন্ডা ভেজেল গাড়ির ব্যাকলাইটটি যথেষ্ট সুন্দর লাইট, খুবই স্মার্ট লাইট, এবং ব্যাকসাইডটাও যথেষ্ট সুন্দর, একটি ছোট এসইউভি। এই গাড়ি যদি আপনি ফিজিক্যালি দেখেন, আপনার খুবই ভালো লাগবে। আমি একটু ব্যাক ডোরটি খুলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যথেষ্ট স্পেস পেয়ে যাচ্ছি আমরা, এবং ভিতরটা খুবই ফ্রেশ। আপনাদের এই গাড়িটি আপনারা ফিজিক্যালি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটু ব্যাক ডোরটি লাগিয়ে দিই এবং আমি একটু ব্যাকসাইডটি একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। হুন্ডা ভেজেল এই গাড়িগুলো হচ্ছে 1500 সিসির হাইব্রিড গাড়ি। আমরা অনেক বেশি মাইলেজ পেয়ে যাব যেহেতু এই গাড়িটি হাইব্রিড এবং সিসিও যথেষ্ট কম, যার কারণে আমরা অনেক বেশি মাইলেজ পেয়ে যাব। আমাদের তেল খরচটা রিজনেবল হয়ে যাবে এবং যথেষ্ট কম খরচে আমরা গাড়িটি ইউজ করতে পারবো। এবং পিছনে যে গ্লাসগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার একটু ব্ল্যাক দেখাচ্ছে, এগুলো হচ্ছে আপনার টিন্টেড গ্লাস, যার কারণে আপনি ভিতর থেকে আপনি বাইরে খুব স্বচ্ছ দেখতে পারবেন, কিন্তু বাইরে থেকে আপনার ভিতরে দেখা যাবে না। এটি খুবই স্মার্ট ফিটিংস। বন্ধুরা, আপনারা একটু ফুল গাড়ির ভিউটা একটু আপনারা দেখেন, খুবই সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য আমরা রিভিউ দিচ্ছি। আমি একটু গাড়ির ভিতরের একটু কন্ডিশনগুলো একটু দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমরা হুন্ডা ভেজেল গাড়ির ফ্রন্ট সাইড, ভিতরের ফ্রন্ট ভিতরটা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো অপশন থাকে, আমরা ইকো মোডের একটি অপশন পেয়ে যাব, এবং ভাঙা রাস্তায় চলার কিছু একটা সাইন আছে এখানে, ভাঙা রোডে চলতে এই অপশনটি আমরা ইউজ করতে পারবো। এবং এই গাড়িগুলোতে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচ, ক্রুজ কন্ট্রোলার পেয়ে যাব, এবং
पैडल शिफ्टर पे जाटो मेनुअल चालान अपशन पे जा गाड़ी एगुलो खुबी भलो फिटिंगसर गाड़ी एवं यदि किस स्पेशल फिटिंगस पे जा गाड़ी अपना हैंड ब्रेकटर जो सुइसटी ये स्मार्ट सुइस ये अपशन पे जा ब्रेक होल्डर अपशन पे जा स्पोर्ट्स मोडर अपशन पे जा एवं बिल्ट इन डिविडी प्लेयर बैक कैमरा नेविगेशन ऑप्शन पे जाबो एवं बिल आमरा लेदर इंटेरियर पे जाच्छी गाड़ीते बंधुरा आमी एकटु पिछनेर सीटटा एकटु आपनादेरके देखिए रखी जथेष्ट स्पेस आमरा पे जाबो जदिओ छोटो जीप किन्तु स्पेसेर ब्यापारटा अनेक स्पेस आमरा एई गाड़ीते आमरा पे थाकि एवं आपनारा देखते पाच्छेन जे गाड़ीते लेग स्पेस अनेक बेशी एवं हैंड रेस्ट हेड रेस्ट सब अपशनगुलो अवेलेबल पे जाबो एवं भितरे जे हैंडलगुलो खोलार एगुलो होच्छे फुल्लि निकेलेर जार कारणे आपनार फिटिंगसटी देखते जथेष्ट स्मार्ट लागे। आमी एकटु गाड़ीटिर इंजिनटा एकटु एकटु देखानोर चेष्टा करब। प्रोजेक्शन लाइट सह आमरा पे जाच्छि बंधुरा आपनारा देखते पाच्छेन 1500 सीसी हाइब्रिड इंजिन एवं कोनो एक्सीडेंटल डैमेज हिस्ट्री नहीं गाड़ीटीते एटी आमरा आपनादेरके एकटु कन्फार्म करते चाई एवं आपनारा आमी एकटु साइडगुलो एकटु आपनादेरके देखिए रखी एखोनो बिल्ट इन सेटअप आछे एखोनो एगुलो खोला हयनि खूबी सुंदर एवं स्मार्ट एकटि गाड़ी आमरा आपनादेरके देखाच्छि 19,30,000 টাকা প্রাইস। প্রজেকশন লাইট এবং সামনের ফ্রন্টটা যথেষ্ট স্মার্ট। ভিউয়ার্স আমি একটু প্রিমিয়ার গাড়িটি একটু আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এটি হচ্ছে 35 সিরিয়ালের 2012 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014। এটি আপনার রেড ওয়াইন কালারের একটি গাড়ি আর রেড ওয়াইন কালারটি হচ্ছে আমাদের কাস্টমারের খুবই পছন্দের গাড়ি। আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই রেড ওয়াইন অথবা পার্ল এ ধরনের কালারের গাড়ি অ্যাভেলেবল টাইম চেয়ে থাকেন। তো বন্ধুরা আপনাদের জন্য আমরা রেড ওয়াইন কালারের এই প্রিমিয়ারটি আমরা নিয়ে এসেছি। খুবই স্মার্ট কালার এবং 2012 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা। আর এটি গ্রিলটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মার্ট গ্রিল, নিকেলের ফুললি নিকেল এবং সামনে আমরা একটি হেভি স্টিল বাম্পার পেয়ে যাব এই গাড়ির সঙ্গে। আমি একটু গাড়িটি একটু আপনাদেরকে ফুল রাউন্ড একটু দেখিয়ে নেই। আমরা নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি। আমি একটু টায়ার কন্ডিশনটা একটু আগে দেখিয়ে নেই। আমরা অলমোস্ট নিউ কন্ডিশনের টায়ার আমরা পেয়ে যাচ্ছি গাড়িটিতে এবং আপনারা রিমগুলো দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট রিম, আপনাদের খুবই ভালো লাগবে রিমগুলি। এবং আমরা গাড়িতে আমরা ফুল নিকেল ভিট পেয়ে যাচ্ছি, ফুললি নিকেল ভিট এবং আমরা রেইন শেড পেয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনে এবং পিছনের গ্লাসগুলি অরিজিনাল, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, ফুললি ফ্রেশ একটি গাড়ি। এবং এই গাড়ির যে আপনার লাইট আমরা দেখতে পাচ্ছি এটি প্রিমিয়ার জি সুপিরিয়রের লাইট। এটি হচ্ছে প্রিমিয়ার জি সুপিরিয়র 2012 মডেল, 14-এ রেজিস্ট্রেশন করা প্রিমিয়ার জি সুপিরিয়র একটি গাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা এই গাড়ির পিছনে স্টিল বাম্পার দেখতে পাচ্ছি, এটি অনেক হেভি বাম্পার। আপনাদের এইটিতে আমরা লেদার ইন্টেরিয়ার সহ পেয়ে যাব। সো আপনারা ভালো ফিটিংসের একটি প্রিমিয়ার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু ভিতরের একটু কন্ডিশন একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ ইন্টেরিয়ার এবং ফুললি লেদার ইন্টেরিয়ার, ফিটিং লেদার। আমি একটু একটু ভিতরের সামনের অংশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট উডেন, সুন্দর কালারের উডেন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটাতে বিল্ট ইন ডিভিডি প্লেয়ার আমরা ব্যাক ক্যামেরা সহ পেয়ে যাচ্ছি, জাপানি ডিভিডি প্লেয়ারটি। এবং স্টিয়ারিংয়ের সঙ্গে আমরা উডেন প্যানেল পেয়ে যাচ্ছি এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচও পেয়ে যাব আমরা স্টিয়ারিংয়ের সঙ্গে। এবং
খুবই ভালো অবস্থা। আমি একটু পিছন থেকে আবার একটু গাড়িটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স। এটি অরিজিনাল তেলের গাড়ি, এখনও সিএনজি করা হয়নি। যথেষ্ট ভালো কন্ডিশনের, অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল কালার, বাট এটি হচ্ছে টাচ আপের কাজ হয়েছে, কিন্তু অরিজিনাল পেপারসে এই রেড ওয়াইন কালারটাই আমরা আমরা প্রথম থেকেই এই কালারটি ছিল। ভিউয়ার্স, আমি একটু গাড়ির ইঞ্জিন, মার্সেল এইগুলো একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং সামনে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আপনার অরিজিনাল লাইট, এইচআইডি লাইট। এবং এখানে আমরা এইচআইডি লাইট পেয়ে যাব এবং যথেষ্ট ফ্রেশ লাইট। এবং নিচে আমরা নিকেল ক্যাচিং সহ আমরা একটি ফগ লাইট সহ আমরা পেয়ে যাচ্ছি, মানে ফুললি লোডেড। আমি প্রত্যেকটি পার্ট আমি ভালো পেয়ে যাচ্ছি, গাড়িটি ভালো ফিটিংস পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা ইঞ্জিনের অবস্থাটা দেখতে পাচ্ছেন, ফুললি ফ্রেশ এবং কোনো ধরনের ড্যামেজ হিস্ট্রি গাড়িটিতে নেই। আমরা একটু সাইডগুলো একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মার্সেলটা একটু দেখাচ্ছি আপনাদের। খুবই স্বচ্ছ এবং ফ্রেশ এটি, আপনারা ফিজিক্যালি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। টয়োটা প্রিমিয়ো জি সুপিরিয়র গাড়ি। বন্ধুরা, এই গাড়িটি পেতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। আমাদের শোরুম হচ্ছে বনানী 2 নম্বর রোডে, 18,80,000 টাকা প্রাইস। এবং দরজার নিচ দিয়ে আমরা ফুল নিকেল ভিড পেয়ে যাচ্ছি। বন্ধুরা, এই দুটি গাড়ি আমাদের শোরুমেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, খুবই কাছাকাছি রেঞ্জের দুটি গাড়ি। তো বন্ধুরা, দুটি গাড়ির প্রাইসই যথেষ্ট রিজনেবল এবং খুব কাছাকাছি রেঞ্জের দুটি গাড়ি। তো আমরা এই দুটি গাড়ি পেতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন, আর আমরা ট্রাই করব যথেষ্ট মিনিমাম রেঞ্জে আপনাদেরকে গাড়ি দুটি দেওয়ার জন্য। যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন, সেক্ষেত্রে ডিল করাটা খুব সহজ হয়ে যায়। তো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।